দেখুন চিকেনটা কতটা সফট হয়েছে, এ দেখুন, দেখেছেন? আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। জাসপারি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এম এ মন্ডল, চলে এলাম আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন চাঙ্গেজি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বা অল নোটিফিকেশন অন করে দিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের রেসিপি চিকেন চাঙ্গেজি। এটা একটা মুঘলাই ডিশ, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 600 গ্রাম চিকেন। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি লেগ পিসে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। হাফ টেবিল স্পুন হলদি পাউডার, হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার, হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, ওয়ান টেবিল স্পুন ভিনিগার, ওয়ান টেবিল স্পুন লবণ। এখন আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করব। মাংসটা এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চলুন এখন আমি চিকেন চাঙ্গেজির জন্য গ্রেভিটা বানিয়ে নিই। এখন আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। পেঁয়াজটা আমি 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব 3টে ছোট সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে আর পেঁয়াজটাও হালকা লাল হয়ে গেছে। এখন আমি এটা মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিলাম। গ্রেভির পেস্টটা এখন আমি বানিয়ে নিচ্ছি। চলে এলাম আমি রেসিপিতে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হালকা করে সরিষার তেল, খুব হালকা, বেশি দেবেন না। এখন চিকেনের টুকরোগুলো আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব। এখানে একটা টিপস দিচ্ছি, যখন চিকেনের টুকরোগুলো দেবেন ফ্রাই প্যানে, তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে রাখবেন, নাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। চিকেনগুলো এখন সব আমি উল্টে দেব।
দেখুন বন্ধুরা আমার দু পিটি খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, চলে যাচ্ছি পরের স্টেপে। চলে এলাম আমি পরের স্টেপে। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ওই গ্রেভিটা। বন্ধুরা এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা মশলা, 3 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ আর 2 টুকরো জয়িত্রী, 1/2 টেবিল স্পুন গোটা গোল, 1 টেবিল স্পুন জিরা ধনিয়ার পাউডার, 1/2 টেবিল স্পুন হলদি পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দুই টেবিল স্পুন আদরক রসুনের পেস্ট। এখন আমি মশলাটা খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না আদরক রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য জল। দেখুন বন্ধুরা গ্রেভিটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করছি এক এক করে সবই মাংসের পিস। এখন আমি 1/2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। আর মনে রাখবেন এখানে অবশ্যই গরম জল দেবেন। অ্যাড করছি 1 টেবিল স্পুন লবণ, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি অ্যাড করব কাজু আর চার মগজের পেস্ট। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, খুব ভালোভাবে এটা এখন মিশিয়ে নেব। আমি পুনরায় 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, চিকেনটা আমার হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি গরম মশলা, শাহি গরম মশলা, খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা যেহেতু মুঘলাই ডিশ তাই আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন রোজ ওয়াটার। অ্যাড করছি আমি 1 টেবিল স্পুন দেশি ঘি। সব মশলা দিয়ে আমি এটাকে 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর আপনাদের আমি সার্ভ করে দেখাবো।
দেখুন বন্ধুরা এখন আমি চিকেন চাঙ্গেজিটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা আপনারা পরোটা নান পোলাও সবের সাথেই খেতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে গ্রেভিটা। দেখুন গ্রেভিটা দেখুন, এটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন।